এবার ঝড় তুলল নীরব অপু বিশ্বাসের ছায়াবৃক্ষ সিনেমার দ্বিতীয় গান। এমন গান বাংলাদেশে আগে কখনো হয়নি। প্রায় এক বছর আগে ছায়াবৃক্ষ সিনেমার প্রথম গান লসই তুলি তুলি গানটি প্রকাশ পেয়েছিল। তখনকার সময় সিলেটি গান এবং চা বাগানের ভিতরে দারুণ মনোরম পরিবেশে গানটি রীতিমতো ঝড় তুলেছিল, আলোচনা হয়েছিল ব্যাপক। তবে এবার ছায়াবৃক্ষ সিনেমার দ্বিতীয় গান আগের গানটি থেকেও ছাড়িয়ে গেল। এটি আমার কথা নয়, যারা এই গানটি শুনেছে তারাই বলছে। বেলাল খানের কণ্ঠে গাওয়া গানটি সত্যি দারুণ, শ্রুতি মধুর সিলেটি ভাষায় গান। সিলেটের চা বাগানের মনোরম দৃশ্য, অপু বিশেষ এবং নীরবের মনোমুগ্ধকর অভিনয়ের সাথে দারুণ মানিয়েছে দুজনকে। সব মিলে এক কথায় চমৎকার একটি গান। বিশেষ করে গানে নজর কেড়েছেন অপু বিশ্বাস। চিত্রনায়িকা অপু বিশ্বাস দীর্ঘ ক্যারিয়ারে অনেক সিনেমায় অভিনয় করেছেন, তবে এমন সাজে এবারই প্রথম। কি সুন্দর চরিত্রের সাথে নিজেকে মানিয়ে তুলেছেন এই নায়িকা, সত্যি প্রশংসার দাবিদার। সত্যি নতুন করে আবারও ঢালিউড কুইন অপু বিশ্বাসের ভক্ত হয়ে গেলাম। বাংলাদেশে আগে কখনো এত বড় পরিসরে চা বাগানের ভিতর এ ধরনের গানের শুটিং করা হয়নি, সেই দিক থেকে নতুন কিছুই বলা চলে। কিছুক্ষণ আগে ইগল মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পেয়েছে। চা বাগানের কলিতে শিরোনামের গানটি নিঃসন্দেহে বছরের সেরা গান। অনেকে তো গান দেখে বলছে সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবে নিশ্চিত। বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে চিত্রনায়িকা অপু বিশ্বাসের দুটি চলচ্চিত্র মুক্তি পাবে, যার মধ্যে ট্র্যাপ দ্য আনটোল্ড স্টোরি, এটি মুক্তি পাবে 9 ফেব্রুয়ারি, এবং বহুল প্রতীক্ষিত সিনেমা ছায়াবৃক্ষ মুক্তি পাবে 16 ফেব্রুয়ারি। জয় চৌধুরীর সাথে ট্র্যাপ দ্য আনটোল্ড স্টোরি সিনেমাটির সমালোচনা থাকলেও ছায়াবৃক্ষ প্রশংসার ঝড় উঠছে। সাধারণত চা চমিকদের নিয়ে আগে কখনোই সিনেমা নির্মাণ করা হয়নি, এবারই সেটি নির্মাণ করেছেন বন্দন বিশ্বাস। প্রিয় দর্শক, আপনাদের কাছে গানটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। আর এখনো যারা গানটি দেখেননি তারা ইগল মিউজিকের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে।